আজকের নাটক শিবরাম চক্রবর্তীর ঘটোৎকচ বধ। সেই বছরই সে আমাদের ক্লাসে ভর্তি হলো। যেমন সন্ডামার্কা চেহারা, তার উপরে ঝাঁকড়া চুল, দেখাতো ঠিক গুন্ডার মতো। নামটাও তার বিদঘুটে, উপাধি ছিল ঘটক, সবাই তাই ধরেই তাকে ডাকত, ঘটক না ঘটোৎকচ। তার সঙ্গে বিবাদ করা তো বিপজ্জনক ছিলই, বন্ধুত্বও নিরাপদ ছিল না। কিরে ভালো আছিস বলে সে যখন বন্ধুর পিঠে 82 শিকের আদর বসাত, তখন তার জবাবে ভালো আছি জানানো নেহাত মিথ্যা কথা হতো। নিঃস্বার্থভাবে চর্চাপড় বসানো ছাড়াও তার আরও গুণ ছিল। ক্লাসের প্রত্যেক ছেলের একটা করে অদ্ভুত নাম সে করেছিল, সেই নামে তাদের ডাকত। যাকে ডাকা হতো তখন সে ছাড়া আর সবাই খুব হাসত। কি গো লটপট সিং, কি হচ্ছে? আর তুমি কি? তুমি তো আস্ত একটা ঘটোৎকচ। বলে ভালো করলাম না, সেটা পরমুহূর্তেই টের পেলাম, টের পেলাম নিজের পিঠে। বলা বাহুল্য, এই ধরনের পৃষ্ঠপোষকতা আমি আদপেই পছন্দ করি না। তখনই কিন্তু আমি তার শোধ তুলেছিলাম, অবশ্য আরেক দিক দিয়ে। সে পিরিয়ডটা ছিল ইংরেজির, কিন্তু আমাদের ইংরেজি স্যার সেদিন স্কুলে আসেননি। ক্লাসে ভারী গোল হচ্ছিল, তাই হেডমাস্টার মশাই নিজে আমাদের ক্লাস নিতে এলেন। ঘটোৎকচ নিজের সিট ছেড়ে চলে এসেছিল, সে তাড়াতাড়ি আমার পাশেই বসে পড়ল। মুখে মুখে ট্রান্সলেট করো, ক্লাসে বড় গোল হচ্ছিল। এই এই, গোলের ইংরেজি কি? রাউন্ড। আরে বাবা, সে গোল নয়, গোল গোল। কি গোল? ফুটবল খেলার গোল? সে তো জি ও এ এল। ধুর চাই তা নয়, বুঝতে পারছিস না? সোজা ট্রান্সলেশন, এত দেরি কিসের? স্যার স্যার স্যার, দেয়ার ওয়াজ মাচ রাউন্ডস ইন দা ক্লাস। ওর কানটা মুলে দাও তো। তারপর তাকে ছেড়ে আর সব ছেলেদের জিজ্ঞাসা করতে লাগলেন। কান মুলে দিতে দিতে তাকে সান্ত্বনা দিয়ে বললাম, মাচ নয়, ওটা বিগ রাউন্ডস হবে, বড় গোল কি না? চা জোরে কানটা মুলেছিস, দাঁড়া দেখবো তোকে ছুটির পর, কে বাঁচায় দেখবো তখন। আমি ওই কাপড়টি পরি, পারবে এটা? হ্যাঁ স্যার। আর বেশিক্ষণ চুপ করে থাকা ভালো দেখায় না দেখে সে আমাকে একটা চিমটি কাটল, নিচু গলায় বলল, এই এই এই, এই কাপড় পরা কি হবে? না আমি বলবো না, তুমি যে ছুটির পর আমাকে দেখাবে বলেছ। আরে না ভাই, দেখাবো না, তুই লিখে দে, লিখে দে বাবা। আমি তার রাফ খাতাটা টেনে নিয়ে দেখার সুবিধার জন্য এক পাতা জুড়ে বড় বড় ছাঁদে লিখলাম, কাপড় পরা হাইফেন টু রিড দ্য ক্লথ। স্যার স্যার, আই রিড দ্য ক্লথ। হ্যাঁ, কাপড় পরার ইংরেজি তুমি জানো না, পরার ইংরেজি পড়া। হ্যাঁ মানে মানে পরার ইংরেজি পড়া পড়া। ও মনে পড়েছে, মনে পড়েছে, টু ফল। স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, সমস্ত ঘন্টা থাকবে, নেমেছো কি ফাইন। বলে হেডমাস্টার মশাই চলে গেলেন। ক্লাস চোদ্দ সবাই ঘটোৎকচের এই দুরবস্থাটা উপভোগ করলাম। যখন তখন মুষ্টিযোগের জন্য আমরা কে না ওর ওপর চটা ছিলাম। বলা বাহুল্য, সেদিন শেষ পিরিয়ডে আমার বেজায় পেট কামড়াতে লাগলো। ক্লাস টিচারের কাছে ছুটি নিয়ে বেরুচ্ছি, ঘটোৎকচ বইয়ের আড়াল থেকে ঘুষি দেখালো। ভাবখানা যেন এই বড্ড ফসকে গেলি আজ, তা বলে তোর নিস্তার নেই। তার পরদিন কিন্তু তার সঙ্গে আমার ভারী ভাব হয়ে গেল, হলেও খুব অদ্ভুত রকমে। বইয়ের মধ্যে লুকিয়ে একটা ছাড়পোকা ভারী কামড়াচ্ছিল আঙুলে। অনেক কষ্টে তাকে খুঁজে বার করে খতম করতে যাচ্ছি, সে বলে উঠল, আরে আহ, মারিস নে মারিস নে, মরে যাবে, অন করে বেচারাকে মারিস নে। তবে কি করবো একে,
মাটিতে ছেড়ে দি। আরে না না না, পালিয়ে যাবে পালিয়ে যাবে, দাঁড়া দাঁড়া। আহ বেশ ছাড়পোকাটি, কেমন মোটা সোটা, নদন নদুর, চিকন চাকন, দেখতেও চমৎকার। উফ, গায়ের রঙে কালচে লাল আর লালচে কালো একসঙ্গে মিশ খেয়েছে, বাবা দারুণ। এর আমার একটিও নেই জানিস, তুই ফেলে দিচ্ছিস বলে কি? আরে এই দেখ, এতেই এদের ধরে রাখি, আমার অনেক দিনের পোষা। পাখি, খরগোশ এসব লোকে পোষে দেখেছি, ছাড় পোকা আবার কেউ পোষে নাকি? এই এই ছাড় পোকার তুই কি জানিস? হ্যাঁ, আমি অনেক দিন ধরে ওদের সঙ্গে মিশছি, ওদের নাড়ি নক্ষত্র সব আমার জানা, ওদের বুদ্ধির কথা ভাবলে না তুই একবার। কিন্তু টিচার ক্লাসে এসে পড়ায় ছাড়পোকার কাহিনী মাঝখানেই তাকে থামাতে হলো। টিফিনের সময় পাশের গ্রামের টিম এসে আমাদের চ্যালেঞ্জ করলো ফুটবল ম্যাচে। ওরা ভারী গোঁয়ার, হারতে থাকলেই ওদের কাণ্ডজ্ঞান লোপ পায়, বল ছেড়ে অপর দলকে ধরে পিটতে শুরু করে দেয়। গত বছর আমাদের ব্যাচারামের পা ভেঙে দিয়েছিল, তার স্কোরেই ওরা 1-0 হেরে যায়, তাই ওদের সঙ্গে খেলতে আমাদের উৎসাহ ছিল না। আরে এবার আমি যাচ্ছি তো, ভয় কিসের তোদের, সব কটা আমার তুলো ধুনে নেব একেবারে। কিন্তু মাঠে গিয়ে ঘটোৎকচ হলো গোলকিপার। আরে না না, তুই আমাদের সঙ্গে ফরওয়ার্ডে আয়, ফরওয়ার্ডে আয়। আরে এখন কি, খেলাটা শেষ হতে দে না, তখন ধুনে দেব একেবারে। বেচারামের কথা আমার মনে পড়ল, বেচারার পা সেরেছে বটে, কিন্তু জীবনে তাকে বল ছুঁতে হবে না। অবশ্য পা ভাঙাকে আমি কেয়ার করি না, আরাম করে বিছানায় শুয়ে থাকা তো, কিন্তু আসছে সপ্তাহে মামার বাড়ি যাব যে, আমি প্রার্থনা করতে লাগলাম যেন আমরা হেরে যাই। অনেক গোল খেয়ে এখন ঢোলা হারাহারি যে, ওরা খুশি হয়ে সন্দেশ খাওয়ায়, কিন্তু হারবো যে তার কোনো উপায় দেখা গেল না, ওরা বল নিয়ে এগোতেই পারে না। আমি খুব সাবধানে খেলতে লাগলাম, পাছে ওদের না গোল দিয়ে ফেলি, কিন্তু কপালের লেখন খণ্ডাবে কে? ভাবলাম এবার আস্তে একটা শুট করি, গোলকিপার অনায়াসেই তা আটকে ফেলবে। কিন্তু আমার দুর্ভাগ্য, সেই বলটাই গড়িয়ে গড়িয়ে গিয়ে গোল হয়ে গেল। তারপর থেকেই ওরা যেমন করে আমাকে ছেঁকে ধরল, তাতে বাধ্য হয়ে ব্যাকের সঙ্গে জায়গা বদল করতে হলো। প্রাণের ভয় আমি করি না, কিন্তু পা বাঁচাতে হবে তো, মামার বাড়ি রয়েছে। গোল খেয়ে ওরা একটু গো ধরে খেলতে লাগলো, দু একবার বল নিয়ে এগিয়েও এলো, কিন্তু গোল দেবার কোনো লক্ষণই তাদের দেখলাম না। দৈবাৎ যদি গোলটা শোধ হয়ে যায় তো বাঁচা যায়, খেলা সেরে আমাদের ফিরতে তো সন্ধে, হারলে ওরা কি আর আস্ত ফিরতে দেবে? অবশেষে অনেকক্ষণ পরে ওরা একটা শুট করলো গোলের মুখে। ঘটোৎকচ ভাবলো আমি শুট ফিরিয়ে দেব, কিন্তু আমি দেখলাম এ সুযোগ আর ছাড়া নয়, বলটা ছেড়ে দিয়ে ঘটোৎকচকে এমনভাবে আড়াল করলাম যে আটকাবার কোনো সুবিধাই সে পেল না। গোল দিয়ে ওরা যা লাফাতে লাগলো সে এক দৃশ্য দেখে আমার আনন্দ হল। তারপর শেষ 10 মিনিট দ্বিগুণে উৎসাহে ওরা আমাদের চেপে রইল, কোনো রকমে আর একটা গোল খেলে পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যায়, ভাবলাম আশা সফল হবে। কিন্তু এমনি ওদের শুট করার কায়দা যে, গোলে মারলে সে বল গোলপোস্টকে সেলাম ঠুকে 10 হাত দূর দিয়ে বেরিয়ে যায়। সময় উত্তীর্ণ হয় দেখে আমি আর থাকতে পারলাম না, নিজেই গোলে শুট করে দিলাম, আমিও গোল দিলাম আর খেলা ওভার হলো। ওদের হাত থেকে তো কোনো গতিকে বাঁচলাম, কিন্তু পড়লাম ঘটোৎকচের কবলে। গোড়ায় জিতিয়ে আমিই শেষে ডুবিয়ে দেব এমনটাও আশা করেনি। খেলা আর পরীক্ষা ও দুটোই হচ্ছে লাখ, পড়লে শুনলেও কিছু হয় না, ভালো করে খেললেও নয়। এই তো তুমি এত পড়ো, কিন্তু কাল হেডমাস্টারের কাছে বরাত ভাই, বরাত। কিন্তু ও কি বোঝবার, ঘুষি বাগিয়ে আমার দিকে এগুচ্ছে। এমন সময় সাঁই করে কোত্থেকে একটা ইট এসে পড়ল, আমরা আর কোনো দিকে না চেয়ে
পই পই করে দৌড়তে শুরু করে দিলাম। খানিক দূর দৌড়ে দেখি আর ইট আসছে না, কিন্তু ঘটোৎকচ কই? সে তো আমাদের সঙ্গে নেই, তবে কি সে একাই তাদের তুলোধনতে লেগে গেছে নাকি? যা গোয়ার সে সব পারে। ফিরলাম তার খোঁজে, দেখি সে এক গাছে উঠে বসে আছে। আমরা কোথায় ছুটে মরছি আর সে কিনা নিরাপদে গাছে চেপে অবলীলাক্রমে তাদের ইট চালানো আর আমাদের দৌড়ঝাঁপ দেখছে মজা করে। আমাদের দেখে সে গাছ থেকে নামল, নেমেই আমার দিকে চেয়ে বলল, কাল স্কুলের শোধ নেব। পরদিন আমি ক্লাসে যাবা মাত্রই ঘটোৎকচ কটমট করে আমার দিকে চাইল, তারপর টিচারের কাছে বাইরে যাবার অনুমতি নিয়ে বেরিয়ে গেল। খানিক বাদেই সে ফিরে এলো, কিন্তু ফিরেই নিজের জায়গায় না গিয়ে বসল এসে আমার পাশে। আমি মনে মনে কাঁপতে লাগলাম, এই বুঝি কোপ বসায়। মাস্টার মশাই ক্লাসে ছিলেন বলে বিশেষ কিছু করতে পারছিল না, কিন্তু যা এক একটা রামচিমটি কাটছিল তাতেই বুঝিয়ে দিচ্ছিল মাস্টার মশাই চলে গেলে ওর কিলগুলো কি আন্দাজের হবে। আত্মরক্ষার জন্য আমি মরিয়া হয়ে উঠলাম। আস্তে আস্তে ওর পকেট থেকে ছাড় পোকার শিশিটা বার করে নিলাম, সুযোগ বুঝে ছিপি খুলে তার অর্ধেক ছাড় পোকা ওর মাথায় ছেড়ে দিয়ে আবার শিশিটা তেমনি ওর পকেটে রেখে দিলাম। একটু পরেই ঘটোৎকচ একেবারে লাফিয়ে উঠল, সঙ্গে সঙ্গেই তার দারুণ চিৎকার, ও বাবা গো, ও বাবা, ও বাবা, ও এই মরে গেলাম, মরে গেলাম। তারপরেই সে দু হাতে ভীষণভাবে চুলকোতে লাগলো। কি হলো, হলো কি তোমার? স্যার, স্যার, স্যার ভয়ানক কামড়াচ্ছে। আরে চুল ছিঁড়লে কি মাথা কামড়ানো? সারে যাও, জল খাবারের ঘরে গিয়ে চুপ করে শুয়ে থাকো। স্যার মাথার ভেতরে নয়, বাইরে। ও বাবা, বাইরে মাথা কামড়াচ্ছে? হ্যাঁ স্যার। সে আবার কি, মাথার বাইরে মাথা কামড়ায়? ততক্ষণে ঘটোৎকচ ভয়ানক চেঁচামেচি শুরু করে দিয়েছে, সকলে মিলে তখন তার মস্তক পরীক্ষায় লাগা গেল। কিন্তু ঝাঁকড়া চুলের দুর্ভেদ্য জঙ্গলের ভেতরে বাঘ কি ভাল্লুক কিছু আবিষ্কার করা কঠিন। ছাড় পোকারাও ছিল অনেক দিনের উপসী, ছাড়া পেয়ে তারা আত্মহারা হয়ে কামড়াচ্ছিল। গোলমাল শুনে হেডমাস্টার মশাই এলেন, সমস্ত ক্লাস ছেড়ে ছেলেরা ছুটে এলো, হট্টগোলে সেদিন স্কুল গেল ভেঙে। কিন্তু ঘটোৎকচের লম্ফ ঝম্প দেখে কে? ডাক্তার এলেন, কিন্তু তিনিও এই নতুন ধরনের মাথা ব্যথার কারণ নির্ণয় করতে পারলেন না। অবশেষে এলো নাপিত, কিন্তু মাথা মোড়তে ঘটোৎকচ ভয়ানক নারাজ। তার অমন সাধের চুল, বোধহয় ছাড় পোকার পরেই সে ভালোবাসে চুলকে, কিন্তু চুল না গেলে প্রাণ যায়, তাই অগত্যা ন্যাড়া হতে হলো তাকে। পরদিন ঘটোৎকচকে আর চেনাই যায় না, চুলের সঙ্গে সমস্ত উৎসাহ তার উবে গেছে। সে আর মুখেও চালায় না, হাতও নয়, শান্ত শিষ্ট গম্ভীর গোবেচারা, একেবারে আলাদা লোক। চুলের সঙ্গে সঙ্গে যেন তার মাথা কাটা গেছিল। ছাড়পোকার নারী নক্ষত্র সব সে জানত, কিন্তু তবু একটা বিষয় তার জানা ছিল না, ওরা বিশ্বাসঘাতক। যে আশ্রয় দেয়, এমনকি যে প্রাণ দিয়ে ভালোবাসে, তাকেও ওরা কামড়াতে ছাড়ে না, তার সর্বনাশ ওরা করতে পারে। সে বিষয়ে কিছুমাত্র বিবেচনা বোধ ওদের নেই, এটা সে আগে জানত না, তাই ওদের এই ব্যবহার ওর হৃদয়ে লেগেছিল। আর হৃদয়ে আঘাত লাগলে মানুষের বুঝি এমনই হয়। এই গল্পটি শোনালেন প্রাজ্ঞ চাকি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আমি, স্বপ্নময় চক্রবর্তী, হেডমাস্টার
শুভজিৎ পাত্র, টিচার অনিরুদ্ধ ঘোষ ও ঘটোৎকচ অভিক ঘোষাল, নাট্যরূপ ও পর্ব পরিচালনা অনিরুদ্ধ ঘোষ। আগামী সপ্তাহের নাটক শ্রীমতী অরুন্ধতী বসুর ফুটবল ম্যাচ। শুনতে থাকুন সোনার আনন্দে ভাসুন।